ছবির নাম প্রতিজ্ঞা না প্রতিহিংসা, প্রতিজ্ঞাই হবে। তো ববিতা ম্যাডাম বলতেছে শাহ আলম কিরণকে, এই কিরণ সাহেব এদিকে আসেন। বললো কি ম্যাডাম? বলো আমার না সহকারী পরিচালকের সাথে প্রেম করতে ইচ্ছা করতেছে। কেন? কারণ আজকে পত্রিকায় দেখলাম কোন একজন সহকারী পরিচালকের সাথে প্রেম করে। আসলে ঘটনা হয়েছে কি জানেন, ওই যে কেউ একজন, ওটা রোজই আর আমার কথা, আমার নাম উল্লেখ করেনি কেউ, আমি যখন সহকারী পরিচালক তখনই প্রেম করতাম। তো ওই লেখাটা আসছে কোন পত্রিকায়, ওইটাই খোঁচাটা মারলো ববিতা ম্যাডাম, আর রোজি খেপে গেল। খেপে গিয়ে ওদের মেকআপ রুমে যে একটা বিবাদ হয়, যার জন্য দুই তিন দিন ছবি শুটিং বন্ধ থাকে এই এজে মিন্টু সাহেবের। সুচন্দা ম্যাডাম, ববিতা ম্যাডাম এবং চম্পা, তিন বোন, তিন বোনই কিন্তু নায়িকা, বিখ্যাত নায়িকা, তাই না? কিন্তু চম্পার সাথে কিন্তু আমার কাজ হয়েছে, আমার এই ঘৃণা ছবিতে। ওনার নিয়ে একটা ভিডিও আলাদা করতে হবে জানেন। আমার মনে আছে আমাদের যে প্রোডাকশন ম্যানেজার জুলফু, ওর কাছে উনি না শুটিং এর খরচা দিতেন ডেলি 50,000 টাকা, আমি কিন্তু চাই নাই, কিন্তু উনি নিজে থেকেই দিতেন। এই ঘৃণা ছবির ঘটনা, আচ্ছা ঘৃণা ছবি নিয়ে আলাদা একটা কন্টেন্ট বানানো যাবে, আমি বরঞ্চ এটাতে ববিতা ম্যাডামের কথাগুলোই বলি। হ্যাঁ, আমাদের যে আন্তর্জাতিক মানের একজন শিল্পী, একদম অরিজিনাল। আমাদের ববিতা ম্যাডাম অশনী সংকেত, স্যার সত্যজিৎ রায়ের। আমরা অনেক সময় বলি যে আন্তর্জাতিক মানের, মানে আমরা নিজেরা ছবি বানায় বলি যে আন্তর্জাতিক মানের, আর লেখাই পত্র পত্রিকায় আবার নিজেরাও লিখি আন্তর্জাতিক মানের, কিন্তু ববিতা ম্যাডাম তা না, কিন্তু ববিতা ম্যাডাম অরিজিনাল আন্তর্জাতিক মানের, বুঝছেন? কারণ উনি এমন একজনের ছবি করছেন যে মানুষটি পৃথিবীর 10 জন পরিচালকের মধ্যে একজন, স্যার সত্যজিৎ রায়। ওনার ছবি অশনী সংকেত, এই যে একটু ফুটেজ দেখাইলাম। হ্যাঁ, কত বড় ভাগ্যের ব্যাপার চিন্তা করা যায়। অরিজিনাল ববিতা ম্যাডাম, এর আগে করছে উনি পাকিস্তানের সাথে কোঅপারেশন ছবি করছেন, আমাদের এই যে মধুমিতা সিনেমা হল, আমার বন্ধু নওশাদ সেও প্রযোজনা করছে, ববিতা ম্যাডামকে নিয়ে লাভ ইন সিঙ্গাপুর, পাকিস্তান, ইন্ডিয়া মিলে যৌথ প্রযোজনা হয়েছে। কিন্তু এটা হলো অরিজিনাল পরিচালকের ছবি, বুঝছেন? অরিজিনাল আন্তর্জাতিক মানের পরিচালক, এবং আন্তর্জাতিক মানের ছবি। এই ছবি পৃথিবীর বহু ভাষায় বহু দেশে চলছে, আমার জানার মধ্যে তো 28টা ভাষা, আরো বেশি হবে, এটা আমি আরো আগের পুরানো কথা বলতেছি। ওনার এই ছবি আর স্যার ঋতিক ঘটকের, স্যার ঋতিক ঘটকের তিতাস একটি নদীর নাম, এটা তো বাসন্তীর চরিত্র ছিল রোজি, এই এই দুইটা ছবি বিভিন্ন ভাষায় চলছে ভাই। আর স্যার সত্যজিৎ রায়ের আর্টিস্ট হলো গিয়ে ববিতা ম্যাডাম, এই জন্যই আন্তর্জাতিক মানের অরিজিনাল। হ্যাঁ, আমার একদিন বলতেছিল আমাদের অপু বিশ্বাস, এসে অরুণা বিশ্বাস, অরুণা বিশ্বাস যে সেও একই ফ্লাইটে ছিল, প্লেনে যাচ্ছিল যখন কানাডায় নামেন উনি, মানে প্লেন যখন ল্যান্ড করে তখন ভিতরে পাইলট অ্যানাউন্স করছিল যে আমাদের সাথে জার্নি করলো একজন আন্তর্জাতিক মানের শিল্পী ববিতা, নামটা বলছে, এয়ারপোর্টে ঘোষণা করা হয়েছে, কতটা সম্মান দেয় দেখেন, চিনে সবাই। এর পিছনে কারণে স্যার সত্যজিৎ রায়, জানেন উনি ওই মাপেরই পরিচালক। হ্যাঁ, কিন্তু আমাদের
এই ববিতা ম্যাডাম কিন্তু এটা প্রথম ছবি না, আমার এই জেনারেশন করে মনে করেন এটা প্রথম ছবি। ওনার প্রথম ছবি হলো কি দেখেন, উনিও একজন বিখ্যাত পরিচালক, হ্যাঁ উনিও আমাদের স্যার, স্যার জয়ী রেহান, হ্যাঁ ওনার প্রথম ছবি সংসার, ওটাতে একটা শিশুশিল্পী দরকার। আর এই শিশুশিল্পী চলে আসে কারণ কি, ফ্যামিলি মেম্বারই তো, কারণ ওনার ওয়াইফ ছিলেন সুচন্দা ম্যাডাম, মানে ববিতা ম্যাডামের বড় বোন সুচন্দা ম্যাডাম, উনিও বিখ্যাত নায়িকা, কিন্তু ওনারা তিন বোনই নায়িকা, সুচন্দা ববিতা চম্পা। চম্পা তো আমার ঘৃণা ছবিতেও কাজ করছেন এবং চম্পার সাথে আমার রিলেশনটাও খুব ভালো ছিল, যার ফলে আমি ববিতা ম্যাডামের অনেক কিছু চম্পা ম্যাডামের কাছ থেকে শুনছি জানছি, উনি মানুষ কেমন আমার কৌতূহল ছিল, হ্যাঁ আমার কৌতূহল ছিল ওনার ব্যাপারে, ওনাকে জানতে চাই, জানার ইচ্ছা জাগে। কারণ আমি তখন এই যে আমেরিকান কালচারাল সেন্টার আপনাদের এখন যে পুরানা পল্টন প্রীতম হোটেল, এটা গ্রাউন্ড ফ্লোর, মানে এটা হোটেলই ছিল না, এটা এখানেই একটা ছোট্ট একতলা বিল্ডিং ছিল যেটা বাংলাদেশ সেন্সর বোর্ডও ছিল ওই টাইমে, এখানেই সেন্সর হইতো। আর ওটার পাশেই একটা ছোট্ট সিনেমা হল ছিল, ওইখানে আমেরিকান কালচারাল সেন্টার, এখানে কিন্তু সমস্ত যারা যে আধুনিক সিনেমা যারা পছন্দ করে নাটক জগতের সিনেমা জগতের তারা এখানে বসতো আলোচনা করতো, ওইখানকার আমিও একজন নগণ্য সদস্য ওইখানে, হ্যাঁ তো ওইখানে একটা অনুষ্ঠান হচ্ছিল তখন আমাদের এই এই অশনি সংকেতের কারণে, আমাদের মাননীয় সম্মানিত গেস্ট ছিলেন এই ববিতা ম্যাডাম, আর উনি তো জায়গাটা চিনেন, আর আমাদের গাড়ি আনতে হবে, তো ওইখানে হাফিজুর রহমান হাবুদা আমাদের যিনি শিক্ষক উনি আমাকেই দায়িত্বটা দিয়েছিলেন। আমি তখন সিনেমায় বুঝছেন একেবারে নতুন আর কি, ব্র্যান্ড নিউ, এই যে আপনার মহিলা সমিতিতে যে সময় কাটাই ড্রামা সার্কেলে, আর এই যে আমেরিকান কালচারাল সেন্টারে, আর এফডিসির গেটে বা ভিতরে এক বা ক্যান্টিনে বলতে পারেন, তো ওইখানে আমার উপরে দায়িত্ব পড়ে ববিতা ম্যাডামকে বনানীর বাসা থেকে নিয়ে আসার। এবার চিন্তা করেন ব্যাপারটা, আমি তো সারাদিন আগের দিন আর কি সবাই বন্ধু বান্ধব বলে বেড়েছি জানোস কাকা ববিতা ম্যাডাম আমার দায়িত্ব আমার উপরে, যথাবিধ ওনার বাসায় গেছি, ওনাকে নিয়ে আসছি, এই যে আমাদের এই যে এখন যেটা কি যে পুরানা পল্টন যেটা ভেঙে বিল্ডিং এ যে হোটেল রয়েছে হোটেল পিয়োদমা, এইখানেই ছিল, এখানেই অনুষ্ঠানটা হয়েছিল বুঝছেন। তখন থেকে আমি ওনাকে প্রথম দেখি তখন, আর তখন থেকেই চিনি, ওনারা যে ঘটনা মনেই নাই। আর সিনেমায় এসে যখন আমার হাতে প্রথম সুযোগ আসে, কিন্তু আমি এর আগেও সুযোগ ছিল আমার হাতে, আমি নিতে পারি না, কারণ ফিল্মে বুঝছেন একটা ব্লক থাকে, মানে এই ব্লকে এরা থাকবে, এই ব্লকে এরা থাকবে, এরা এই দলের, এটা এই দলের, কিছু মেনটেন করতে হয়, নাহলে ক্যারিয়ারে ক্ষতি হয়। যারা একটু মনে করেন যে সেনা ডাইরেক্টর, বিশেষ করে আমার মতো, কথায় বলে না যে 1200 শয়তান মারা না গেলে একজন পরিচালকের জন্ম নেয় না, এটা পৃথিবীতে কথা প্রচলন আছে ভাই, যে 1200 শয়তান মারা গেলে একজন পরিচালক জন্ম নেয়, রিয়েল পরিচালক। আমি কিন্তু ওর মধ্যে একজন বুঝছেন, কারণ আমি যদি তখন সামানা ম্যাডাম ওই দলটা আলমগীর ভাই ওইভাবে মেনটেন না করতাম, আমি এটা আসতে পারতাম না, কারণ ববিতার ব্লকটা তো আলাদা ছিল জানেন, ওনার পিছনে অনেক বড় বড় ডাইরেক্টর, তখন ভাবা যায় ওইসব ডাইরেক্টরের কথা, আপনার মনে করেন খানাতুর রহমান, তারপরে আরে মনে পড়তেছে না, যেমন নায়ক রাজ রাজ্জাক, আনোয়ার হোসেন, না আর্টিস্ট আনোয়ার হোসেন, নায়ক রাজ রাজ্জাক, আনোয়ার হোসেন, তারপরে এটিএম শামসুজ্জামান, তারপরে আমাদের গোলাম মুস্তফা, এদের কাছে কিন্তু উনি অভিনয় শিখছেন যখন আসছেন, আমরা স্টেট লাইফে দেখছি, আমি তখন এনটি এফডিসিতে, কিন্তু বড় বড় পরিচালক যেমন সুভাষ দত্ত, তারপরে ওনার পরিচালক গুলা, হ্যাঁ নারায়ণ দা যে রোজিকে নিয়ে কথা ছবি ছবি করতেন, নারায়ণ ধর্ষমিতা উনি ছিলেন ওনার পরিচালক, তারপরে ওনার পরিচালক ছিলেন আমজাদ হোসেন, ইয়েস আরে আমজাদ হোসেনের সাথে তো ওনার চমৎকার মিলবন্ধন, অনেকগুলা হিট ছবি জানেন, অনেকগুলা হিট ছবি,
আর আগতের সাথে একেবারে বলতে গেলে আমি মনে করব প্রত্যেকটা পরিচালনই পরিচালকই বুঝছে আর আর্টিস্টের প্রেমিক হয়। আগতের সাথে একজন প্রেমিক ছিলেন, হ্যাঁ, এবং আর্টিস্টের প্রেমে পড়বেন এমন কোনো কথা, ওনার প্রেমিকের কিন্তু অভাব ছিলেন না ববিতা ম্যাডামের। অনেক হিরো কিন্তু ওনার প্রেমিক ছিলেন, জাফর ইকবাল ছিলেন তো এক নম্বরে, তারপরে যে মিয়া ভাই খ্যাত আমাদের ফারুক সাহেব ছিলেন, এর মধ্যে সোহেল রানাকে আনতে হবে। ইয়েস মিয়া ভাই আমাদের বড় ভাই, ওনাকে আমি আনতে চাই। তবে উনি একটা কথা বলছেন আমারই এই চ্যানেলে ইন্টারভিউতে বলছেন সোহেল রানা আর আমাদের আমাদের মাসুদ পারভেজ, যে ববিতা ম্যাডাম একটা কাঁচের দেওয়াল ব্যবহার করে, সত্যি কাঁচের দেওয়াল ব্যবহার করে, কারণ রোজি আর ববিতা তিনবার রাশিয়াতে গেছে কালচারাল প্রোগ্রামে, হ্যাঁ, যেখানে আমার যাওয়ার ভাগ্য হয় নাই, কারণ আমি তখন এস্টার্ন লাইফ, আমি অনেক পুরনো কথা বলতেছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগের কথা বলতেছি, গেছে। আমি পরে রোজির মুখে শুনছি যে হ্যাঁ, ও যেখানেই গেছে ফরেনার বলো যে কোনো ইয়ে বলো, ওকে না সবাই লাইক করে, কিন্তু একটা কাঁচের দেওয়াল ব্যবহার করে সব সময়। হ্যাঁ, এ যত আর্টিস্ট আছে আমাদের যে উজ্জ্বল সাহেবের সাথে তো কাজ করছেন, উনি কার সাথে কিনা কাজ করছেন, প্রত্যেকটা হিরো আমার সাথে একমত হইতে বাধ্য, বা সোহেল রানার ভাইয়ের কথার সাথে একমত হইতে বাধ্য হবে, উনি কাঁচের দেওয়াল ইউজ করেন। আমার একটু অভিজ্ঞতা বলি, আমি যখন প্রথম ওনাকে নিয়ে কাজের সুযোগ পাই, মনের জ্বালায় আমার এই মনের জ্বালাটা তখন মিটে, কারণ আমার ভিতরে একটা জ্বালা ছিল যে ওনাকে নিয়ে কাজ করার। দেখলাম যে এমন একটা টাইমে হলো যখন উনি মায়ের চরিত্রটা করেন, আর ওই ছবির মায়ের চরিত্রটা ছিল দারুণ, মনের জ্বালার, মনে আছে আপনাদের মা সেই কাকের গল্প, হ্যাঁ, ব্যারিস্টার মা তার সন্তান হারাইছিল, যে কাক যে সন্তানকে কাকে ঠোকরাইছিল, ওইটাই মনের জ্বালা, বিখ্যাত ছবি। কিন্তু ওইখানে সুযোগ পাই এবং প্রথম ওনার সাথে আমার শুটিং স্পটে দেখা হয়, সেদিন আমরা ইনক্লাইনে শুট করব, আমরা ছিলাম একটা পাহাড়ি ছোট্ট পাহাড়ের দিকে আছে যোধপুরের দিকে, ভিতরে প্রচুর জঙ্গল, মানে সব শাল গাছ, ভিতরে ভিতরে রাস্তা আছে, ওইখানেই শুট হয়েছিল, যেখানে একটা মাল গাড়ির মতো দাঁড়ায় ছিল বিরাট রোডের উপরে তীর ধনুক নিয়ে শাকিব খান দাঁড়ায় ছিল, আর ববিতা ম্যাডাম সহ আরো মিশা সহদগর পুরো গ্রুপ আসতেছিল, গাড়িটা দাঁড়ায় ওখান থেকে তীর বই করে মারে, ওই দৃশ্যটা শুটিং, জানেন, ব্লুয়ার ট্লুয়ার জেনারেটর সব রেডি তো, কারণ রোদের আলোটা ঠিক মতো পৌঁছে না ভিতরে, যার জন্য জেনারেটর ইউজ হচ্ছিল। তো ববিতা ম্যাডাম, আমি শর্ট করতেছিলাম, শুটিং করতেছিলাম আমাদের ইয়ে শাকিব খানের, ওই যে গাড়ির উপরে দাঁড়ানো শর্টগুলা, বুঝছেন, ক্যামেরা উপরে নিচে নামাচ্ছিলাম, একবার উপরে উঠাচ্ছিলাম, তো একজন এসে বললো যে ববিতা ম্যাডাম আসছে, আমি তো রাগ শুটিং, আমি হোল্ড ব্যাক আপ করলাম না, শুধু হোল্ড করাইলাম, আমি আসি, দৌড়ে গেলাম, সত্যি আমি দৌড়ে গেছি, কারণ কি জানেন, কাজের সময় একটু অন্যরকম থাকে স্ত্রী, ম্যাডাম তো তাড়াতাড়ি ক্লাস নামাইছে, ম্যাডাম বললো যে আমি অনেকক্ষণ কিন্তু আসছি, শুটিং দেখতেছিলাম, মনে হয় যে বোম্বের অ্যারেঞ্জমেন্ট, জানেন একটা কথা আমি আর বলতে পারি না আজ পর্যন্ত, হ্যাঁ, ববিতা ম্যাডাম বলতেছে যে মনে হয় বোম্বের অ্যারেঞ্জমেন্ট আপনার শুটিং, মানে অনেকক্ষণ গাড়িতে বসে শুটিং দেখছে। যাই হোক, ওনার সঙ্গে ওনাকে গাড়ি থেকে নামায় ওনার রুমে পৌঁছাইলাম, কারণ উনি এখানে থাকবেন দুই তিন দিন, শুটিং চলবে, ওনাকে রুমে পৌঁছে দেন আমি শুটিং আবার এসে শুটিং আরম্ভ করছিলাম। পুরো আমার এইটে যখন সবাই জানলো যে ববিতা ম্যাডাম আসছে, জানেন, একটা গুঞ্জন উঠছে, এবং একটু পরে উনি আবার শুটিং দেখতে আসছেন শাকিব খানের, জানেন, প্রত্যেকে দাঁড়ায় গেছে, ওনাকে বসাইছে, এবং উনি যতক্ষণ শুটিংয়ে ছিলেন শাকিব খানও খুব খুশি মনে কাজ করছেন, বুঝছেন, কারণ মানুষটাই এরকম, যেখানে যায় না আলো ছড়ায়, জানেন এই ববিতা ম্যাডাম, আর সাংঘাতিক পার্সোনালিটি। কিন্তু আমাকে শুটিংয়ের প্রথমই গানের কাছে বলছিল যে প্রত্যেক সময় আজানে দিলে বা নামাজের টাইমটা 10 মিনিট আগে ছাড়তে হবে আমাকে, হ্যাঁ, আমি এটা মেনটেন করছি পুরো ছবিতে। তুমি আবার আমি ভুলে গেলে না আমার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আস্তে করে বলতো যে আজান কিন্তু দিবে একটু পরেই, আমি আবার তাকাইতাম, উনি মেকআপ রুমের দিকে চলে যাইতো, হ্যাঁ, স্যালুট ম্যাডাম আপনাকে, উনি টাইমলি নামাজটা পড়তেন, হ্যাঁ, ওনাকে আলাদা রুম দেওয়া হতো নামাজের জন্য টাইমলি, আর তাজ্জুদের নামাজ নিয়ে ওনার সাথে আমার আলাপ হয়েছে, আমাকে বুঝেছে তাজ্জুদের নামাজটা কি,
হ্যাঁ, উনি হাদিস সম্বন্ধে কোরআন সম্বন্ধে অসাধারণ একটা ধারণা জানেন, মানে সব কিছু করেন উনি, স্টাডি করেন। আমার একটা ভিডিওতে বলছিলাম যে উনি শুটিংয়ের গ্যাপে গ্যাপে একজন ইংলিশ টিচারের কাছে পড়তেন, যে একই টিচারের কাছে আমাদের রোজিম রোজিও পড়ত। হ্যাঁ, এগুলো আমি জানতাম। তো জানা থেকে আজকে এই বৌদা ম্যাডামকে স্মরণ করছি, উনি গ্রেট। ওনাকে আরও মনে রাখার পিছনে আরও একটা কারণ আছে যেটা একটু ফানি, হ্যাঁ একটু বলা উচিত, কারণ এগুলোই তো মজা না। একবার সবই ভালো ভালো সাইড ভালো সাইড বললাম, ভালোর মধ্যে কিছু ঘটনা ঘটনা তৎকালীন পত্র পত্রিকায় উঠছে, এই যে ইমরুল সাংবাদিক ইমরুল সাহেব, এই যে আমাদের সৌদ, বা এই যে নরেশ ভুঁইয়া, চিত্রালী, পূর্বাণী, বিচিত্রা, ছায়াছন্দ, কোনো পত্রিকায় বাদ ছিল না ওই ঘটনা। সো এখন একটু উল্লেখ করাই যেতে পারে। তখন কিন্তু আমি পরিচালক হই নাই, সহকারী পরিচালক। ছবির নাম প্রতিহিংসা, 4 নম্বর ফ্লোরে। এই যে মিন্টু ডাইরেক্টর, আর্টিস্ট ববিতা, রোজি, সোহেল রানা, ফারুক, আলমগীর ছিল কিনা আমি জানি না, মনে নেই, হয়তো ছিল, এরকম অনেক আর্টিস্ট। এবং ওই ছবির প্রধান সহকারী পরিচালক ছিল শাহ আলম কিরণ, আমাদের নোয়াখালী, বন্ধু বলেন ভাই বলেন, মানে একটু সিনিয়র আমার। এই তো আমিও তখন এস্টেন্ট ডাইরেক্টর এফডিসিতে ঘুরতেছি, ওই সেটে একটা ঘটনা ঘটছিল। ববিতা ম্যাডাম বোধহয় এই যে আমাদের চিফ এস্টেন্ট ডাইরেক্টর, একটু আগে নাম বললাম যে কিরণ সাহেবের, আমার এই বন্ধু কিরণকে কি দেখে কি জানি একটা বলছিল, ওই কথাটা হয়তো এরকম ছিল যে আমার না এস্টেন্ট ডাইরেক্টরদের সাথে প্রেম করতে ইচ্ছা করে। আর ওই দিনই কিছু পত্রিকায় গুজব আসছিল, রোজি একজন মহিষী নারী হয়েও একজন সিম্পল সহকারী পরিচালকের সাথে প্রেম করে, নাম আসে নাই কিন্তু আমার পত্রিকায় এসেছিল। আর ওই দিন না উনি ওই খোঁচাটা দিছেন, এই খোঁচাটা রোজি হজম করতে পারে নাই। ওনাদের একটা হিসিং হয় মেকআপ রুমে, এবং রোজি একটা টাইমে এফডিসি ওই ওই সেট থেকে বেরিয়ে এর মধ্যে সব সাংবাদিক টাংবাদিক সব চলে আসছে, লোকজন ভিড়ে গেছে। আজকের মতো তার মোবাইলের যোগ ছিল না, একটা ওয়েস্টার্ন কালো গাড়ি দাঁড়ানো, আর আমাকে একদম দৌড়ে যায় বললো যে রোজি রোজি ম্যাডাম ডাকে আপনাকে। আমি একটু ছুটে আসলাম, কি ঘটনা এত লোকজন, বলে গাড়িতে উঠো এবং বল মেজর যাই। মেজর মানে এই যে মিন্টুকে মেজর বলে ডাকতো শাবানা ম্যাডাম আর রোজি, এই দুজনে মেজর বলে ডাকে, যে মেজর যাই। তো এই যে মিন্টু সাহেব আগে আসলেন যে ভাবি শুটিংটা, বলে যে শুটিংটা দুদিন পরে করেন, হ্যাঁ পরে করেন, মেন্টালি ডিস্টার্ব আছে। আর আফসারি গাড়িতে উঠো, আমাকে টান দিয়ে গাড়িতে ভরে নিয়ে গাড়িটা বেরিয়ে যায়। আর ওই দিনই প্রথম সবাই জানতে পারে আমাদের প্রায় প্রেমের বয়স তখন প্রায় 4 থেকে 5 বছর, 4.5 বছর হয়ে গেছে, সবাই জানতে পারলো যে একজন এস্টেন্ট ডাইরেক্টরের সাথে একজন রোজির প্রেম চলতেছে। ওই দিনকার ঘটনা, আর পত্র পত্রিকা হয়েছে অনেক কিছু জানে, চম্পাও জানে আমার ঘৃণা ছবি শুটিং এর সময় চম্পাকে নিয়েও একটা ফানি ঘটনা ঘটছিল। হ্যাঁ, এটা চম্পার আগে, আচ্ছা চম্পাকে নিয়ে আরেকদিন একটা ভিডিও করব। যাই হোক, এই যে ফানি ঘটনাগুলো বললাম, কাউকে ছোট করার জন্য না, কাউকে বড় করার জন্য না, সময় সময় অনেক কিছু পরিবর্তন হয় জানেন। হ্যাঁ, এই যে দেখেন অনেক ধুমধাম করে যে শাদিটা হয়, বিয়েটা হয়, এই বিয়েটাও তো একটা টাইমে 6 বছর পরে হোক আর 6 দিন পরে হোক অনেকের ভেঙে যায়। কেন? ওই টাইমটা একরকম, এই টাইমটা একরকম। আমার ওজন 1 পাউন্ড এখানে চাঁদে নিয়ে গেলে আলা মন হয়ে যাবে, ওখানে হালকা হয়ে যায়, যার জন্য ভারী ওজন পরানো হয়, ড্রেস পরানো হয়। তো আধা কেজি কি আমার ওজন যে 1/2 কেজি হয়ে গেল এখানে নেওয়ার পর, ওটা কি মিথ্যা? না, আবার পৃথিবীতে 1 কেজি, এটা কি মিথ্যা? না, এটাও সত্য, ওইটাও সত্য, ওই টাইমের ওই ঘটনাগুলোও সত্য, আর আজকে হচ্ছে আমার এই ভালোবাসা ম্যাডামের প্রতি, এটাও সত্য। স্যালুট ম্যাডাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।